তোমরা গুর্জেপাড়া কেপি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো। একবার এক স্কুলের হেডমাস্টার রিটায়ারমেন্টের পরে তার সবচেয়ে প্রিয় ছাত্রছাত্রীদের নিজের বাড়িতে সন্ধ্যায় চা খাওয়ার জন্য ইনভাইট করেন। ছাত্রছাত্রীরা তার প্রিয় স্যারের দাওয়াত সুন্দরভাবে গ্রহণ করেন। সবাই স্যারের বাড়িতে নির্ধারিত সময় উপস্থিত হন। টিচার প্রথমে তাদের সাথে অনেক আলাপ আলোচনা করেন। 15 বছর আগের সেই প্রিয় শিক্ষার্থীদের মুখ থেকে তাদের প্রত্যেকের সফলতার গল্প শোনেন। এখন কেউ হয়েছেন ডক্টর, কেউ হয়েছেন ইঞ্জিনিয়ার, কেউ হয়েছেন প্রফেসর, কেউ হয়েছেন পাইলট, কেউ হয়েছেন সিঙ্গার, কেউ হয়েছেন সফল বিজনেসম্যান। তাদের গল্পগুলো শুনে টিচারের মন ভরে যায়। টিচার নিজেকে গর্বিত মনে করেন। তারা শেয়ার করেন একে অপরের মনের কথা। স্কুল জীবনে ঘটে যাওয়া স্মৃতিগুলো মনে করে টিচার আবেগে আপ্লুত হন। ছাত্রছাত্রীরাও তাদের আবেগগুলো ধরে রাখতে পারলেন না। এমন আনন্দঘন চমৎকার মুহূর্ত যেন আর কখনো আসেনি। গল্প করার পর টিচার নিজের হাতে তার প্রিয় স্টুডেন্টদের জন্য চা বানিয়ে আনতে গেলেন। চা বানাতে গিয়ে তার ইচ্ছে হলো তার স্টুডেন্টদের ছোট্ট একটু পরীক্ষা নেবেন। চা বানানোর পর সে চা আলাদা আলাদা পাত্রে ঢালেন। যে পাত্রগুলোর মধ্যে ছিল মাটির তৈরি কাপ, প্লাস্টিকের কাপ, স্টিলের বাটি, চায়ের অরিজিনাল সুন্দর সুন্দর কাপ, সবগুলো কাপ আর একটি বড় পাত্রে করে গোলাকার হয়ে বসা ছাত্রছাত্রীদের সম্মুখে ছোট্ট টেবিলে রেখে টিচার বললেন, তোমরা যে যার ইচ্ছা মতো একটি করে কাপ হাতে তুলে নাও। এই বলে তিনি বিস্কুট আনার জন্য পাশের ঘরে গেলেন। এসে দেখেন স্টুডেন্টদের মাঝে তর্কাতর্কি লেগে গেছে, কে কোন কাপটি নেবে এই নিয়ে। সবাই সুন্দর সুন্দর চায়ের কাপগুলো নিতে প্রতিযোগিতায় নেমেছে। 2-1 জন মাটির কাপ নিয়েছিল বটে, কিন্তু কেউই প্লাস্টিক স্টিলের কাপ নিতে রাজি ছিল না। সে বিস্কুট নিয়ে এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এসব দেখছিলেন। স্টুডেন্টরা তর্ক করতে এতই ব্যস্ত ছিল যে তারা খেয়ালই করেননি টিচার দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছেন। কিছুক্ষণ পর তাদের টিচারকে দেখে তারা লজ্জা পেয়ে যে জায়গায় দাঁড়িয়ে রইল। টিচার মুচকে হেসে বললেন, তোমরা তোমাদের আসনে বসো, আমি তোমাদের কিছু কথা বলবো। তিনি বললেন, দেখো তোমরা প্রত্যেকেই নিজ নিজ ফিল্ডে এখন সাকসেসফুল। কেউ ডক্টর হয়ে গেছো, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছো, কেউ পাইলট হয়ে গেছো, কেউ বা সিঙ্গার হয়ে গেছো, কিন্তু আজ তোমরা কে কোন কাপটা নেবে এই নিয়ে নিজেদের মাঝে ঝগড়া করছো। তোমরা প্রত্যেকেই ওই সুন্দর কপি কাপে চা পান করতে চাচ্ছ, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে পাত্র যেটাই হোক ভেতরের কপিগুলো কিন্তু সবই এক। তোমরা কেউই চা খাওয়ার পরে নিজের পছন্দের কাপটা সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যাবে না। তোমরা প্রত্যেকেই বাইরের সৌন্দর্যটা দেখতে গিয়ে তোমরা তোমাদের আসল উদ্দেশ্য মানে চা খাওয়াটাই ভুলে গেছো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট গল্পটা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। এই গল্পটা থেকে আমাদের প্রথমে যেটা অন্তরে উদয় হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ওপরের সৌন্দর্যটা দেখি, তার ভেতরে কী কী গুণ আছে আমরা সহজেই সেটা দেখতে চাই না। এই জন্যই একটি প্রবাদ আছে, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। সৌন্দর্যের প্রতিটি মানুষের দুর্বলতা আছে। যারা এক্সামিনার তারাও কিন্তু সুন্দর মনের মানুষ, সুন্দর মনের টিচার, আর এজন্যই সুন্দর হাতের লেখার অধিকারী ছাত্রছাত্রীরা পরীক্ষায় বেশি নম্বর পেয়ে থাকেন। এক কথায় সুন্দর হাতের লেখা পরীক্ষায় নম্বর বেশি পাওয়ার ক্ষেত্রে জাদুর মতো কাজ করে। অতএব সুন্দরভাবে পড়ার পাশাপাশি তোমাদের লেখাগুলো আরও সুন্দর করো, আরও চমৎকার করো। দেখবে একদিন তোমাদের সমস্ত জীবনটাই সুন্দর হয়ে গেছে। তোমার জীবন সুন্দর মানেই সমস্ত পৃথিবীটা সুন্দর, আর এই সুন্দর এনে দেবে তোমাদের মনে অনাবিল প্রশান্তি। আর এই লেখা সুন্দর করার পেছনে আমার উপরে যিনি গুরু দায়িত্বটা অর্পণ করেছেন তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, বীরগঞ্জ 6 রংপুর। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা, বীরগঞ্জ 6 রংপুর।